السلام عليكم سيد. আচ্ছা, ওকে, সবাই আসছো? সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। অনেকে বাকি আছে তো এখনো।
ওকে সবাই কি চলে আসছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি তাহলে। কতজন আসছো? 13 জনের মতো। 13 জনের মতো। 10 জন। আচ্ছা আচ্ছা, তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি? স্যার রংপুরে হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আচ্ছা আমরা গত ক্লাসে কি দেখছিলাম মনে আছে সবার? আমরা আমরা এই যে এগুলো দেখছিলাম, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, প্লাস আমরা দুইটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমাদের অনেকেই করেছো এবং অনেকেরই কারেক্ট হয়েছে, বেশিরভাগেরই কারেক্ট হয়েছে। দু একজনের একটু দু একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, মেজর মিস্টেক হয় নাই, দু একটু একটু মিস্টেক হয়েছে। তো
আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা আসলে টাইমটা কিভাবে ক্যালকুলেট করি। তো গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম যে আমরা শুধু একটা জিনিস নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছিল যে যখন আমাদের একটা বড় ফাংশন থাকবে তখন আমরা খেয়াল করব যে কোন ভ্যালুটার উপর ফাংশনের ইনক্রিজ বা ডিক্রিজ ডিপেন্ড করতেছে। যেমন আমরা গত ক্লাস নেক্সট ক্লাসে যেটা আমরা দেখছিলাম, এখানে আসি, যেমন নেক্সট ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা লাস্ট ইয়ারটার কমপ্লেক্সিটি কত বের করছিলাম, মনে আছে সবার? 4 এন্ড প্লাস 4 প্লাস 4 আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আমরা বলেছিলাম যে আসলে এখানে মেইনলি আমাদের টাইমটা ডিপেন্ড করতেছে কার উপর, এন এর উপর, ঠিক আছে? অর্থাৎ এন এর ভ্যালু যত বেশি হবে টাইম তত বেশি লাগবে, এন এর ভ্যালু যত কম হবে টাইম তত কম লাগবে। এনটা আসলে কি? এনটা ছিল যে আমাদের লুপটা কতবার ঘুরবে সেটা ডিনোট করতেছে, তাই না? এন তো ছিল তাই। তাহলে আমাদের পুরো ফাংশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কিসের ভ্যালুর উপর? এন এর ভ্যালুর উপর। এই 4, তারপরে এই 4টাও কিন্তু নেগলিজিবল, এগুলাকে বলা হয় নেগলিজিবল, যার কারণে আমরা বলছিলাম যে আমাদের ওই লুপটার ওই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি আমরা লিখছিলাম n, ঠিক আছে? অর্থাৎ যেহেতু এগুলা নেগলিজিবল এগুলাকে আমরা বাদ দিয়ে দিব। তো এগুলা এখন আজকের ক্লাস থেকে আমরা দেখব যে একটা ফাংশনকে কিভাবে আমরা এরকম ছোট করে লিখতে পারি। অর্থাৎ আমরা জাস্ট মূল ক্যালকুলেশনটার দিকে আমাদের থাকবে, আমাদের দৃষ্টি থাকবে, আমাদের আমরা এই যে আশেপাশের ছোটখাটো ভ্যালু এগুলো আমরা অমিট করে দিব, এগুলো নিয়ে আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব যে আসলে আসল সময়টা কম্পিউটারে কোন জায়গায় লাগতেছে। এই যে এক একক দুই একক টাইম লাগতেছে, যে প্রথমে আমরা দেখছিলাম যে অ্যাসাইন করতে এক একক টাইম লাগে, 1 ইউনিট টাইম লাগে। আসলে 1 ইউনিট 2 ইউনিট এগুলো তো আসলে খুবই স্মল একটা ভ্যালু, ঠিক আছে? মানে এগুলার উপর আসলে আমাদের ফুল ক্যালকুলেশন ডিপেন্ড করে না। আমাদের মূল ক্যালকুলেশনটা ডিপেন্ড করতেছে যে এন এর উপর, আমাদের এন এর ভ্যালু যত বেশি হবে আমাদের অ্যাকচুয়াল টাইম আসলে তত বেশি লাগবে, আর বাকি যেগুলো লাগবে ওগুলা লাগবে হয়তো, কিন্তু ওটা খুবই নেগলিজিবল, সেটাকে আমরা ইগনোর করতে পারি। তাহলে এটা দিয়ে আজকের ক্লাস আমি শুরু করতেছি। তো আজকের ক্লাসে আমি বেশ কিছু জিনিসের কিছু এক্সপ্লেনেশন করব। স্যার তাহলে মানে আমাদের ক্লিয়ার হয়ে যেত আমাদের কতটুকু আসলে হয়েছিল বা কতটুকু ছিলাম, মানে একবার শুধু একটু বলে দিতেন নতুন করে শুরু করার আগে। সবাই তো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ নাকি?
জি স্যার তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি আমরা প্রথমে ক্যালকুলেট করি, স্পেস কমপ্লেক্সিটি তো এটা খুবই সহজ বিষয়, এটা দেখানোর আসলে দরকার নাই। আমরা টাইম কমপ্লেক্সিটি যাতে আসি প্রথম, জি স্যার, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টাইমটা দেখো এই যে এখানে লাগবে, এই যে এই জায়গায় লাগবে, দেখো এই জায়গায় আমরা একটা জিনিস অ্যাসাইন করছি, তাহলে অবভিয়াসলি এখানে 1 ইউনিট টাইম লাগবে। তারপর এখানে 1 ইউনিট টাইম লাগবে, এখানেও একটা অ্যাসাইনমেন্ট করা হয়েছে, প্লাস কি করা হয়েছে একটা গুণ অপারেশন করা হয়েছে, তাহলে 1+1 2, তারপর এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় হচ্ছে তোমাদের প্রথম প্রথমবার অর্থাৎ ধরো প্রথম অপারেশন যেটা, ধরো সাইজের ভ্যালু হচ্ছে এন, তোমরা এন ধরে নাও, তাহলে প্রথম অপারেশনে তোমাদের লাগবে ইনিশিয়াল করতে স্যার লাগবে, ইনিশিয়ালাইজেশনের জন্য 1 লাগবে, তারপর কন্ডিশন চেকের জন্য 1 লাগবে, আর আই প্লাস প্লাস এর জন্য 1 লাগবে। এটা কিসের জন্য? এটা হচ্ছে ঠিক আছে, সাইজ আর এন ধরো একই জিনিস, এখানে সাইজ না লিখে আমরা লিখলাম এন, এটা ধরো এন, তাহলে হ্যাঁ বলো স্যার, ওখানে যে ইন্ট আই আর জে ইকুয়াল সাইজ মাইনাস 1 দেওয়া হয়েছে, তো সাইজ মাইনাস 1 এর জন্য ওখান থেকে একটা চলে আসবে, তো তাহলে তখন 1+1+1 হবে না কেন স্যার? যদি যখন নিচ্ছি তখন ওখানে তো আরেকটা মানে জে এর ওখানে এসে আরেকটা বসেছে, তো 1 টাইম কি আরেকটা লাগবে ওখানে? না না দেখো আমাদের এখানে তোমাকে দেখতে হবে কি কি আছে, দেখো ইন্টিজার আই এটা তো ডিক্লারেশন হয়েছে, এটা নিয়ে তো আমাদের চিন্তা নাই, আমাদের চিন্তা হচ্ছে জে এর ভিতরে অ্যাসাইন করছি, তাই না? এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়া হয়েছে, তো অ্যাসাইন করার জন্য 1 ইউনিট টাইম লাগে, প্লাস এই যে একটা জিনিস বিয়োগ করছি, সাইজ থেকে 1 বিয়োগ করেছি, তাই না? বিয়োগ করার জন্য তোমার 1 ইউনিট টাইম লাগবে, এই টোটাল 1+1 2 ইউনিট টাইম লাগবে। আচ্ছা তাহলে একবার ইটারেশনের জন্য এটা লাগতেছে, তাহলে আমাদের তো ইটারেশন একবার হবে না, ইটারেশন হবে হচ্ছে তোমার এন টাইমস, তাই না? তাহলে এন টাইমস ইটারেশনের জন্য আসলে কি লাগবে, 1+n+1+ হচ্ছে এই যে এটা n+1 বার প্লাস এন ধরো। আচ্ছা এরপর এখন আসো বডির ভিতরে, তাই তো? বডির ভিতরে একবার, বডির ভিতরে কি করছে, জাস্ট অ্যাসাইন করছে, তাহলে এটার জন্য একবার ঘোরার জন্য 1 ইউনিট লাগবে, আর বডির ভিতরে ঢুকতে হচ্ছে একবার, তাহলে n ইউনিট টাইম লাগবে, ঠিক আছে? একবারের জন্য 1 ইউনিট আর একবার ঘোরার জন্য n ইউনিট, ঠিক আছে? তারপর এখানেও একটা অ্যাসাইনমেন্ট করা হয়েছে, নাল ক্যারেক্টার আমরা অ্যাসাইন করছি, এটার জন্য 1 লাগবে, তারপর তারপর এই লুপটাও তো সেম ভাবে তোমার জন্য, তোমার এখানে একবার ঘোরার জন্য 1+1+1 লাগবে, তাহলে n বার ঘোরার জন্য এই লুপটা n বারের জন্য লাগবে 1+n+1+n, ঠিক আছে? এতবার লাগবে। তারপরে এখানে অ্যাসাইন করা হয়েছে, n বার অ্যাসাইন হয়েছে, তাহলে n, আর এখানে n বার মাইনাস মাইনাস হয়েছে, তাহলে n, কারণ দুইটাই ছিল তোমার লুপের ভিতরে, তাহলে দুইটার জন্যই এন বার লাগবে, কারণ লুপের ভিতরে তো এন বারই ঢুকবে, ঠিক আছে? তাহলে এন বার বিয়োগ হবে, এন বার অ্যাসাইন হবে, ঠিক আছে? তারপর এটার জন্য তোমাদের টাইম লাগবে 1 ইউনিট, একটা নাল ক্যারেক্টার অ্যাসাইন করা হলো, এটার জন্য 1 ইউনিট লাগবে। তারপরে আসো, তারপরে
ইফ কন্ডিশন তুমি চেক করছো, এখানে কন্ডিশন চেক করছো, এই জন্য 1 ইউনিট লাগবে। ঠিক আছে, তোমার কন্ডিশন চেক হয়েছে এখানে, এই যে ইকুয়াল ইকুয়াল সাইন দিয়ে তুমি চেক করছো, এটার জন্য 1 ইউনিট লাগবে। আর ইলস ইফ যদি ফলস হয় তাহলে ইলস এর জন্য 1 ইউনিট লাগবে। এই হচ্ছে টোটাল। তাহলে টোটাল এখন তুমি যোগ করে ফেলো, তাহলে টোটাল যোগ করলে যেটা পাবা, এখান থেকে যোগ করা শুরু করো, যোগ করলে মনে হয় তুমি এরকম পাবা 7n প্লাস 8n এরকম আসবে, 8 প্লাস 8n নাকি 8 প্লাস 8n আসছে। আচ্ছা যোগ করো সবগুলা, n n 2n 3n 4n 5n 6n 7n 7n প্লাস 11 এরকম। আচ্ছা আচ্ছা সরি, ধরো আমি প্রথম থেকে যোগ করি, twice n try twice n thrice n, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে 7n। জি স্যার 7n, তারপর এগুলা এক দুই যোগ করে দাও। যাই হোক, এটা যোগ তো করতেই পারবা, যোগ তোমরা করে নাও, এটা আর এখন বলার কিছু নেই, যোগ ওইভাবে করে নাও। যোগ করলে তো 11 আসলে 11 হবে, বা যা আসুক তাই হবে। মূল কনসেপ্ট ছিল এটা, বুঝতে পারছো? এটা ছিল মূল কনসেপ্ট। যোগ বিয়োগ তো তুমি করতেই পারবা, যোগ বিয়োগ আর আমার উপর ভরসা করে লাভ নাই। ঠিক আছে, আমার যোগ বিয়োগ ভুল হয় অনেক। ঠিক আছে, তোমরা কারেক্ট ভাবে যোগ বিয়োগ করবা, তাহলে যেটা পাবা ওটাই রেজাল্ট। ঠিক আছে, তো বুঝতে পারছো সবাই? যারা গত ক্লাসে ছিল না তারা কি বুঝছো কিছু? স্যার জি স্যার বুঝতে পারছি। স্যার হ্যাঁ বলো। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অপারেশনের জন্য 1 ইউনিট করে ধরবো, মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট? হ্যাঁ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য 1 ইউনিট টাইম লাগবে। জি স্যার হয়েছে স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এটা খুবই সহজ জিনিস। ঠিক আছে, এখন আসো আমরা জাস্ট এই বিষয়গুলো একটু মাথায় রাখলে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এই যে একটা লুপ হলো, এই লুপটাকে আমরা বলি হচ্ছে, এই লুপটাকে আমরা বলি এন বার লুপটা করছিল, তাই না? অর্থাৎ আমাদের রেজাল্ট আসছিল কত, ধরো 7n প্লাস কত 11, তাই তো রেজাল্ট এটা। তাহলে দেখো এই লুপে আমাদের মূল জিনিসটা কার উপর ডিপেন্ড করতেছে? n এর উপর। 11 7 এগুলা নেগলিজিবল, তার মানে আমরা বলতে পারি এই প্রোগ্রামটার কমপ্লেক্সিবল কমপ্লেক্সিটি n এর সমান। ঠিক আছে, এই এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি হচ্ছে n। তাহলে দেখো তো তোমাদের এই প্রোগ্রামটাকে, তাহলে যে সকল প্রোগ্রামের কমপ্লেক্সিটি n হয়, তাহলে সেই সকল প্রোগ্রামকে আমরা, সেই সকল কমপ্লেক্সিটিকে আমরা বলি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার টাইম আরেকবার বলবেন কমপ্লেক্সিটি। আচ্ছা, অর্থাৎ যে সকল প্রোগ্রামের ক্ষেত্রে কমপ্লেক্সিটি আসে n, বুঝতে পারছো, শুধু n, তাহলে সেগুলোকে বলা হয় লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, বুঝতে পারছো? আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন পড়ছো? লিনিয়ার ইকুয়েশন আর কোয়াড্রেটিক ইকুয়েশন, এই দুটো জিনিস তো তোমরা 7 8 এ পড়ছো নাকি? লিনিয়ার ইকুয়েশন আর কোয়াড্রেটিক ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কোনগুলো? এই যে এগুলা, x + 4 = 7। ঠিক আছে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। আর কোয়াড্রেটিক ইকুয়েশন কোনগুলো? এই যে এগুলা, x² + 2x + 3 = 0। এগুলা কি কোয়াড্রেটিক ইকুয়েশন না? আর এটা কি লিনিয়ার ইকুয়েশন? তাহলে এই যে এনটা, এনটার উপর তো কোনো স্কোয়ার বা পাওয়ার কিছুই নাই, এন শুধু একাই আছে, তাহলে এইগুলাকে বলা হবে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, বুঝতে পারছো? এই কমপ্লেক্সিটি গুলাকে বলা হবে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, কারণ এই এনটা হচ্ছে, ধরে নাও এই এনটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, বা তুমি যে 7n প্লাস 11 পাইছো, এই জিনিসটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। ওই লিনিয়ার ইকুয়েশনকে আমরা ছোট করে লিখলাম n, তাহলে এই n টা হচ্ছে আমাদের লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। আর এখানে যদি n না আসে, n স্কয়ার আসতো, তাহলে আমাদের এই ভ্যালু আসতো n স্কয়ার,
তাহলে তখন আমরা বলতাম কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা এটাতে আমরা পরে আসতেছি, তার আগে আমরা সবার প্রথম যে একটা প্রোগ্রাম দেখছিলাম সেটা দেখতে আসি। তাহলে আমাদের সবার প্রথম প্রোগ্রাম ছিল এই যে এটা দেখো, এই প্রোগ্রামে আমাদের টাইম কত লাগছিল এই প্রোগ্রামটাতে বলতো? এখানে আমরা বের করছি অলরেডি 2 ইউনিট, ঠিক আছে? টু ইউনিট টাইম লাগবে। তাহলে দেখো এখানে কিন্তু একটা সংখ্যা পরিমাণ টাইম লাগছে, তাই না? একটা সংখ্যা নির্দিষ্ট, তাই তো? তাহলে এই কমপ্লেক্সিটি গুলাকে আমরা বলবো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, কনস্ট্যান্ট। অর্থাৎ এটার এই ধারণা আমি গত ক্লাসে খুব ভালো করে দিছিলাম যে সব মেশিনেই 2 ইউনিট করে লাগবে, অর্থাৎ 2 এর বেশি লাগবে না, কনস্ট্যান্ট টাইম, ঠিক আছে? তাহলে এই কমপ্লেক্সিটি গুলাকে আমরা বলবো, আচ্ছা এটা একটু আমি ভালো ক্লিয়ার করে লিখি, টাইপ করে লিখলে সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা তাহলে যে সকল, এক নাম্বার যে জিনিসটা তোমরা শিখলা, যে সকল প্রোগ্রামের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট পরিমাণ টাইম লাগবে, ঠিক আছে, অর্থাৎ আমরা বলে দিতে পারতেছি যে সাপোজ ধরো 2 ইউনিট অর 5 ইউনিট এরকম লাগলো, মানে একটা অঙ্ক দেওয়া থাকলো, ডিরেক্ট একটা অঙ্ক, অর্থাৎ সেই প্রোগ্রামে কোনো লুপ টুপ চলে নাই, বুঝতে পারছো? যে সকল প্রোগ্রামে কোনো লুপ টুপ চলে নাই, তাহলে এগুলাকে আমরা বলবো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা স্যার, যদি লুপ চলেও, লুপের যদি হচ্ছে মানে ইয়াটা দেয়া থাকে যে মানে i less than 10 বা এরকম যদি থাকে, তখন স্যার হচ্ছে ওটা কি কনস্ট্যান্ট টাইম হবে না? হ্যাঁ তখন কনস্ট্যান্ট টাইম হবে। নরমালি আমাদের i less than 10 বেশিরভাগ প্রোগ্রামে দেওয়া থাকবে না, কারণ আমরা জানি না আমরা কয়টা করে ইনপুট নিচ্ছি, আমরা সব সময় ধরে নিব n, বুঝতে পারছো? লুপ চললে আমরা ধরে নিব n। আমরা হয়তো বোঝার সুবিধার জন্য 10 লিখে আমরা তখন ক্যালকুলেট করছিলাম, কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামে তো আসলে তোমাকে এটা ইউজার বলবে যে আমি কয়টা ইনপুট নিব বা আমি কতবার লুপ ঘোরাবো, এটা তো বেশিরভাগ সময় ইউজারই ডিফাইন করে, তাই না? তো তুমি তো এটা বলে দাও যে আমার অ্যারেতে কয়টা ভ্যালু নিব আমি, এটা তো তুমি বলে দাও নাকি? এটা তো আর প্রোগ্রাম সব সময় দেওয়া থাকে না, ধরো তুমি 100 নিবা না 200 নিবা, এটা তো তুমি স্ক্যান অ্যাপ করে এন এর ভ্যালুটা তুমি নিচে ইনপুট দিবা, তাই না? এটা এক এক সময় এক এক রকম হবে। তাহলে এই জন্য যখন লুপ চলবে, তখন যদি লিনিয়ার লুপ চলে, অর্থাৎ একটা লুপ চললো, ধরো শুধু ফর লুপ একটা লুপ চললো, অনেক সময় নেস্টেড লুপ চলে, আমরা নেস্টেড লুপ আজকে পড়বো, নেস্টেড লুপের কমপ্লেক্সিটি কিভাবে বের করতে হয় ওটাতে আমরা পরে আসতেছি। যদি একটা লুপ চলে, ধরো ওয়ান লুপ, ওয়ান ওয়ান ফর লুপ, ওয়ান ফর লুপ, যদি একটা ফর লুপ চলে, তাহলে ওই সকল প্রোগ্রামকে আমরা বলবো লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, লিনিয়ার। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যায় না? আচ্ছা দাঁড়াও, ও আমি তো হোয়াইট বোর্ড সিলেক্ট করি নাই। আচ্ছা হ্যাঁ এখন দেখা যাচ্ছে তো? না এখন দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। দেখা তো দেওয়ার কথা। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে যে সকল প্রোগ্রামের ক্ষেত্রে একটা লুপ চলবে, অর্থাৎ লুপটা ঘুরবে ধরো n টাইমস, তাহলে সেই সকল প্রোগ্রামকে আমরা বলতে পারি, সেই সকল প্রোগ্রামকে আমরা দেখতে পারি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? তারপর হচ্ছে এখন আমরা একটা অ্যাকচুয়াল প্রোগ্রামে আসি। এই এত নয়েজ হচ্ছে কিসে? মাইক্রোফোন ইয়া করে রাখো, মিউট করে রাখো, নয়েজ আসতেছে।
আচ্ছা এবার একটু জটিলে আসো। হ্যাঁ, তখন তো ওই লুপটা খুব সহজ ছিল, তোমরা সবাই পেরে গেছো। এবার ধরো আমি একটা লুপ এরকম চালাচ্ছি, হ্যাঁ, ধরো আমাদের প্রোগ্রামটা হচ্ছে এরকম, ইন্ট আই, আই আমাদের ডিক্লেয়ার করা থাকলো ফর আই ইকুয়ালস জিরো, আই লেস দেন ধরো 20, আই প্লাস ইকুয়াল 2 বা আই ইকুয়ালস আই প্লাস 2, ঠিক আছে? তাহলে ধরো এখানে আমাদের একটা কিছু আছে, ধরো আমরা এখানে দিলাম সিএসি 2103। আচ্ছা এখন তোমরা বলো তো এই লুপটা কতবার ঘুরবে, এবং এই লুপের পরে আই এর ভ্যালু কত হবে? ধরো আমি এখানে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা আই আমরা দিলাম, ব্যাকস্ল্যাশ এন থাকলো। হ্যাঁ, এখন বলো তো এই লুপটার ক্ষেত্রে আমাদের এই লুপটা কতবার ঘুরবে, এবং এই লুপটাতে এই লুপ ঘোরা শেষ হওয়ার পর আমরা আই এর ভ্যালু ফাইনালি লুপের বাইরে কত পাবো, এবং কতবার প্রিন্ট এফ সিএসি 2103 এটা প্রিন্ট করবে, বলতে পারবা কেউ? কতবার করবে? আচ্ছা তাহলে তোমাদের কনসেপ্ট ঠিক আছে। তাহলে দেখছো এখন এই লুপটা কতবার ঘুরলো, এই লুপটা ঘুরলো অর্ধেক সংখ্যক বার, তাই না? অর্ধেক সংখ্যক বার ঘুরলো না? ধরো এখানে 20 দিছি, 20 এর অর্ধেক কত? 10 বার ঘুরছে, তাই না? 0 2 4 6 8 10 12 14 16 8। তাহলে এই লুপটা অর্ধেক সংখ্যক বার ঘুরছে, তাই তো? তাই না? আচ্ছা এখন ধরো আমি এখানে 20 না দিয়ে আমি কত দিলাম, 20 না দিয়ে এখানে আমি দিলাম n, তাহলে এই লুপটা কতবার ঘুরবে? n/2 বার। ভেরি গুড, এই তো ভেরি গুড, তোমরা বুঝতেছো আসলে, বুঝছো? তোমরা তো স্টুডেন্ট ভালো, একটু কনফিডেন্স রাখবা নিজের উপর। তাহলে আমাদের এই ফাংশন fn ইজ ইকুয়াল হবে n/2। তাহলে লুপটা যেহেতু n/2 বার ঘুরতেছে, আমরা এখন থেকে অন্য কোনো ক্যালকুলেশন করব না, বুঝছো? এই যে অ্যাসাইন করছে, ইয়া করছে, এগুলা সেগুলো আমরা এগুলা করব না, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন আমরা মাথায় রাখবো না, আমরা জাস্ট মানে মূল টাইমটা কোথায় লাগতেছে ওটা নিয়ে আমরা কনসার্ন হবো। আমরা ওই হাবিজাবি জিনিস বাদ দিয়ে দিবো, 1 ইউনিট 2 ইউনিট করে যেগুলো টাইম লাগতেছে ওগুলো আমরা বাদ দিয়ে দিবো, ঠিক আছে? ওগুলো আমরা নেগলেক্ট করবো, আমরা জাস্ট মূল জিনিস যেটাতে লাগতেছে ওটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, কারণ সবকিছু আমাদের ক্যালকুলেশন করার আসলে দরকার নেই। ওগুলা সব মেশিনের ক্ষেত্রে সেমই লাগবে, জাস্ট মূল সময়টা লাগবে এখানে। তাহলে বুঝতে পারছো এই লুপটা যে n/2 বার ঘুরছে? সবাই তো বুঝতে পারছো না? আচ্ছা এবার আরো একটা উদাহরণ আমরা দেখি, তোমরা এগুলা খাতায় লেখো, ঠিক আছে? এগুলা সব খাতায় থাকবে। আমি যতগুলো উদাহরণ দিচ্ছি এগুলা পরীক্ষায় আসবে, এবং এগুলা পরীক্ষায় এইভাবে সলভ করতে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার আমি দিলাম i/2, ঠিক আছে? এখানে আমি আমরা প্রথমে সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি, তারপরে আমরা ওটা সাম আপ করবো। তাহলে সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে 20 দিলাম। আচ্ছা এখন বলো এই লুপটা কতবার ঘুরবে?
আয়ের সাথে আমরা গুণ করছি, আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না করে আমরা গুণ করতেছি, ঠিক আছে? অর্থাৎ আমরা এই পোর্শনটাতে আমরা যোগ বিয়োগ না করে আমরা এই পোর্শনটাতে গুণ ভাগ করতেছি, বুঝতে পারছো? এই পোর্শনটাতে আমরা গুণ করতেছি। এখন তুমি বলো এই লুপটা কতবার ঘুরবে? কারো কথা বুঝতেছি না, এরকম চিন্তা করে বলো। পাঁচবার। কতবার? পাঁচবার। একদম শুরু থেকে আচ্ছা, আমাদের এত কষ্টের দরকার নেই। এবার হচ্ছে 10 ইনফিনিটি সংখ্যক বলবো, 4 বার স্যার, 5 বার স্যার, ইনফিনিটি স্যার। স্যার লুপ চলতেই থাকবে স্যার, চলতেই থাকবে স্যার। কেন ইনফিনিটি কেন হবে? কারণ স্যার এখানে 0 আছে, 0 ইনটু 2, এটা তো 0 চলতেই থাকবে স্যার। আই এর মান সব সময় 0ই হবে। আচ্ছা আচ্ছা দাও, এটা একটু তাহলে মিস্টেক হয়েছে, এই 1 থেকে শুরু হয়েছে। হ্যাঁ এখন বলো কতবার হবে? আর লেস অর ইকুয়াল, হ্যাঁ 1 থেকে আমরা আই এর মান 1 থেকে শুরু করছি, ইনিশিয়ালাইজ করছি 1 থেকে। 5 বার ঘুরবে। আচ্ছা তাহলে দেখো আমরা কিভাবে 5 বার ঘুরে, দেখো আমরা সেটা বলি আই ইকুয়ালস 0, আই এর ভ্যালু প্রথম শব্দ হবে, একবার সে এটা প্রিন্ট করবে, তারপর আই এর ভ্যালু বেড়ে কত হবে, 2 হবে, তাই তো? তাহলে তাহলে আমাদের দেখো প্রোগ্রেশনটা কিভাবে হচ্ছে, এটা আমি একটু দেখাই। আচ্ছা তাহলে প্রথমবার প্রথমবার আমরা পাইলাম হচ্ছে এই লুপের ক্ষেত্রে প্রথম ইটারেশনে আমরা আই এর ভ্যালু পাইলাম হচ্ছে 1, সেকেন্ড ইটারেশনে আই এর ভ্যালু হয়ে গেল কত, 2, থার্ড ইটারেশনে আই এর ভ্যালু কত হলো, 4, মানে হচ্ছে কত, 2 স্কয়ার, তাই তো? তারপরে ইটারেশনে 4 × 2 মানে হচ্ছে 2³ মানে হচ্ছে 8, তাই না? এটা ছিল 4, তারপর আই এর ভ্যালু যখন তারপরে কত হলো, 2⁴, দ্যাট মিন্স 16, এরপরে তো আর যাবে না, এরপরে লুপ ব্রেক করবে না? জি স্যার। এরপরে কিন্তু আর বডিতে যাবে না, কিন্তু লুপ ঠিকই একবার ঘুরবে, বুঝতে পারছো? ওইটা আমরা বাদ দিই, ঠিক আছে? লুপ ঠিকই একবার ঘুরবে, অর্থাৎ এখানে প্রিন্ট এফ করবে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু প্রিন্ট এফ করবে হচ্ছে 32, মানে 2⁵, 2⁵ সে এখানে প্রিন্ট করবে, কারণ একবার বেশি ঘুরবে। এখন আসো, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এই লুপটা। তাহলে এখন আমি তোমাদেরকে আমি যেটা করলাম, এখন দেখো তো আমি এখানে 20 না দিয়ে, ধরো এখানে 20 নাই, ঠিক আছে, এখানে 20 না দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে n, তাহলে কত হবে বলতে পারবা? এখন এখন এটাকে n এ প্রকাশ করতে পারবা? n বাই 4 না, হয় নাই, 2⁴ n, তারপর আর কি আছে বলো? আর কে বলতে পারবা স্যার? n টু দি পাওয়ার n স্যার? না, n টু দি পাওয়ার n হওয়ার কোনো চান্স নেই। 2 টু দি পাওয়ার n স্যার? না, 2 টু দি পাওয়ার n জীবন হবে না। তাহলে অ্যাকচুয়ালি এখানে লুপ আসলে ঘুরছে কতবার? লুপ ঘুরছে হচ্ছে তোমার একবার, দুইবার, 3, 4, 5, লুপ ঘুরছে কতবার, 5 বার, তাই তো? মানে 5 বার বডির ভিতরে ঢুকছে, 6 বার এমনিতে ঘুরছে আর কি। বডির ভিতরে ঢুকছে হচ্ছে 5 বার, 1, 2, 3, 4, 5। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু গণিত শিখাই, ঠিক আছে, একটু ম্যাথ শিখাই। আসলে সব জায়গায় ম্যাথমেটিক্স লাগে, বুঝতে পারছো? এই যে এই সাবজেক্টটা পড়তেছে এটার ভিতরেও ম্যাথ লাগবে, আসলে ম্যাথকে ইগনোর করার কোনো সুযোগ নাই। এখন আমি তোমাদেরকে একটু গণিত শেখাবো। আচ্ছা সর্বপ্রথম একটা জিনিস তোমাদেরকে বলতে হবে, আমি তোমাদেরকে বললাম যে 20 কে
কতবার দুই দিয়ে ভাগ করা যায়? বলতে পারবা 20 কে দুই দিয়ে কতবার ভাগ করা যায়? দুইবার। তাহলে দুইবার কেমনে? 20 এর অর্ধেক 10, 10 কে করলে 5, 10 কে করলে 5, একবারই তো ভাগ করা যায়। তো একবার ভাগ করা যায় 20 কে, তো দুই ভাগ করে 20 কে একবারই দুই দিয়ে একবার ভাগ করা যাবে? মানে আমি বলছি যে 20 কে কতবার দুই দিয়ে ভাগ করার পর, অর্থাৎ ভাগ করার পর তুমি মানে নিঃশেষে বিভাজ্য পাবা আর কি, মানে জিরো পাবা। সত্য কথা স্যার, 10 বার, 10 অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা তাহলে ভাগ করো, 20 কে প্রথমে দুই দিয়ে ভাগ করলা, কত পাইলা? 10, 10 10 কে দুই দিয়ে ভাগ করলা 5, 5 কে দুই দিয়ে ভাগ করলা, আমরা ইন্টিজার নিচ্ছি ধরো, 5 কে দুই দিয়ে ভাগ করলা কত পাইলা? 2, 2 কে দুই দিয়ে ভাগ করলা কত পাইলা? 1, 1 কে দুই দিয়ে ভাগ করলা কত? 0। তাহলে কতবার হলো এখানে? 5 বার হলো না? দেখো তো 5 বার, হ্যাঁ 5 বার হলো। তো এই জিনিসটাকে আমরা জাস্ট একটা লগারিদম দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে লগ, এইখানে থাকবে তুমি কত দিয়ে ভাগ করতেছো, আর এইখানে থাকবে হচ্ছে তুমি কাকে ভাগ করতেছো। ঠিক আছে, এটা দিয়ে আমরা খুব সহজে বের করতে পারি যে একটা জিনিসকে কতবার কি দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে তুমি কত দিয়ে ভাগ করতেছো, সেটা 2, আর এই জায়গায় থাকবে হচ্ছে কাকে ভাগ করতেছো। তার মানে এখানে আমরা দিব হচ্ছে 20, আর এখানে দিব হচ্ছে কত? 2। বুঝতে পারছো? তাহলে এখন আমি তোমাদেরকে দেখাই, একটু ক্যালকুলেটার বের করি। পিসিতেই ক্যালকুলেটার আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটার, সায়েন্টিফিক ক্যালকুলেটারে লগ নাই কেন? হ্যাঁ লগ আছে তো। ঠিক আছে তাহলে 20 লগ, আচ্ছা এটা তো 10 বেজের লগ। আচ্ছা আমরা একটু ইয়াতে গিয়ে দেখবো, নেটে দেখবো। হ্যাঁ স্যার, এটা তো 4.321 হয়। আচ্ছা করছো ক্যালকুলেটারে না? 4.321। তাহলে আমরা হচ্ছে এই যে এই সাইনটার নাম জানো, এই সাইনটার নাম, এটাকে বলা হয় সিল। বুঝতে পারছো কি এটার নাম হচ্ছে? সিল, সিল ভ্যালু। সিল ভ্যালু মানে হচ্ছে দশমিকের পরে যেটা আসবে ওটাকে তুমি রাউন্ড করে এক বানাই দিবা, অর্থাৎ 4.23 সামথিং আসছে না, এটার রেজাল্ট আসবে হচ্ছে 5। ঠিক আছে 5, জি স্যার। তার মানে দেখছো আমরা লগারিদমের সাহায্যে খুব ইজিলি পেয়ে যাচ্ছি যে একটা সংখ্যাকে কত দিয়ে কি দিয়ে ভাগ করলে নিশ্চয়ই ভাগ হয়। এখন ধরো এখানে তুমি 1000 কে কতবার 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এখানে 2 না দিয়ে 3 দাও। ঠিক সেম ভাবে এখন তুমি ক্যালকুলেটারে মারো, যা আসবে তার সাথে তাকে সিল করে দিবা। ঠিক আছে, সিল করে দিলে যে ভ্যালুটা পাবা ঠিক এক্স্যাক্টলি অতবারই তুমি তোমার ভাগ করতে হবে। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে এখন একটা ম্যাথ শিখাইলাম, এটা হচ্ছে লগারিদমের সাহায্যে তুমি জানতে পারবা যে তুমি একটা সংখ্যাকে কতবার ভাগ করলে সেই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, জি স্যার। তো সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে নাকি কেউ বুঝো নাই এখনো? আমরা সিল ভ্যালু নিব সব সময়। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে, জিনিসটা খুব বেশি কঠিন না। তাহলে তোমার এখন থেকে এটা মাথায় রাখবা যে কোন সংখ্যাকে কত দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, এটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লগ ইউজ করা। ঠিক আছে, এখন এটা আবার আমাদের প্রোগ্রামের সাথে এটার কি সম্পর্ক এটা এখন আমরা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা এবার আসো। আচ্ছা এখন বলো,
আমাদের এই লুপটার কন্ডিশন কখন ব্রেক হবে? যখন i এর ভ্যালু গ্রেটার দেন 20 হবে, তখন কি লুপটা ব্রেক করবে না? জি স্যার, জি স্যার। আমাদের লুপ ব্রেক করবে কখন? যখন i এর ভ্যালু গ্রেটার দেন কত হবে? 20 হবে। যখন i এর ভ্যালু 20 এর চেয়ে বেশি হয়ে যাবে তখনই আমাদের লুপটা ব্রেক করবে। ঠিক আছে, এখন তাহলে আমাদের i এর ভ্যালু যখন গ্রেটার দেন 20 হয়েছে লাস্ট কোন বারে গিয়ে বলো তো দেখি? লাস্ট যখন i এর ভ্যালু 2 টু দি পাওয়ার 5 হয়েছে তখনই তো লুপটা ব্রেক করছে, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে সরি, এখানে গ্রেটার দেন চিহ্ন দিছি কেন? তো যখন i ইকুয়ালস 2 টু দি পাওয়ার 5 হয়েছে তখনই কি হয়েছে? i ইকুয়ালস 2 টু দি পাওয়ার 5 হওয়া মাত্র কি হয়ে গেছে? লুপটা ব্রেক করছে, তাই না? তাহলে এই জায়গায় এই যে আমাদের একটা ইনইকুয়ালিটি, এখানে আমরা i এর জায়গায় বসাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, ধরো এটা একটা ইকুয়েশন, সেই জায়গায় আমি এটা বসাইলাম। তাহলে এটা বসানোর পর এখন আমরা উভয় পক্ষে কি নিলাম? আমরা উভয় পক্ষে log 2 নিলাম। ঠিক আছে, উভয় পক্ষে আমরা নিলাম log 2। উভয় পক্ষে তো আমরা log 2 নিতেই পারি, উভয় পক্ষে আমরা log 2 নিলাম। উভয় পক্ষে আমরা log 2 নিলাম। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটাকাটি চলে গেল, থাকলো হচ্ছে 5। আর এই জায়গায় কত আসতেছে দেখো, এই জায়গায় 5 আসতেছে না, log 2 বেস 20। একটু আগে কি করছো? log 2 বেস 20 বের করছো না 5? এটাকে 5 কে সিল করো, 4 পয়েন্ট সামথিং পাইছো, সিল করে দাও তাহলে 5। তাহলে বুঝতে পারছো এখন আমি এই জায়গায় 20 না দিয়ে, আমি ধরো এই জায়গায় আমাদের এখানে 20 নাই, আমাদের এই জায়গায় আছে n, তাহলে ঠিক সেম ভাবে সবগুলো জায়গায় তুমি n বসাই দাও। এখানে 20 জায়গায় বসাও হচ্ছে n, তারপরে এখানে 20 যত যত জায়গায় আছে সব জায়গায় তুমি n বসাই দাও। এই যে n বসাইলা, এই জায়গায় তুমি n বসাও, তাহলে তুমি এখানে পাচ্ছ কত? আচ্ছা এটা একটু ক্লিয়ার করে লিখি, তাহলে ফাইনালি তুমি পাচ্ছ log 2 বেস n। তাহলে এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি হবে log 2 বেস n। বুঝতে পারছো? এখানে n ও হবে না, n টু দি পাওয়ার কেউ হবে না, 2 টু দি n টু দি পাওয়ার n কিছুই হবে না, 2 টু দি পাওয়ার n এগুলো হবে না, এখানে জাস্ট আমাদের কমপ্লেক্সিটি হবে log 2 বেস n। তো এটা কি বুঝতে পারছো সবাই? না বুঝলে আবার রিপিট করব, সমস্যা নেই, বুঝছো? স্যার একটু আবার রিপিট করেন। আচ্ছা তাহলে আমি আবার প্রথম থেকে আসি। আমি হয়তো একটু দ্রুত দেখাই ফেলছি জিনিসটা। আচ্ছা, তোমাকে এই ধরনের প্রোগ্রাম দেখার সাথে সাথে বা এই ধরনের প্রোগ্রাম না, যে কোনো লুপ দেখার সাথে সাথে তোমার মাথায় আসতে হবে যে এই লুপটা কখন ব্রেক করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের যে এই একটা লুপ আছে, এই লুপটা ব্রেক করতেছে কখন? যখন i এর ভ্যালু কি হচ্ছে? গ্রেটার দেন 20 হচ্ছে, তাই তো? জি স্যার। তখন আমাদের এই লুপটা ব্রেক করতেছে। তো i এর ভ্যালু আমাদের এখানে বাড়তেছে কিভাবে দেখো তো, i এর সাথে 2 গুণ করে করে বাড়তেছে। তাহলে i এর ভ্যালু যখন 2 টু দি পাওয়ার 5 হয়েছে তখনই তো আমাদের লুপটা ব্রেক করছে নাকি? জি স্যার। i ইকুয়ালস যখন 2 টু দি পাওয়ার 5 হয়েছে তখনই আমাদের লুপটা ব্রেক করছে। তাহলে এটা ভাবে থাক, ধরে নাও এখানে ইকুয়াল সাইনটা নাই, ধরো i লেস দেন 20 এই পর্যন্তই আছে। ঠিক আছে, ধরো এখানে ইকুয়াল সাইন নাই, তাহলে আমরা বলতেছি i এর ভ্যালু যখন গ্রেটার অর ইকুয়াল 20 হবে তখন লুপ ব্রেক করবে। তাহলে তুমি এখানে গ্রেটার অর ইকুয়াল সাইন দিয়ে দাও, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে একটা ইকুয়েশন তুমি পাইলা, আমরা এই এটা তো একটা ইকুয়েশন, এটা তো বুঝতে পারছো ইকুয়েশন বা এটা একটা ইনইকুয়ালিটি। তাহলে যে কোনো ইনইকুয়ালিটির উভয় সাইডে তুমি লগ দিয়ে গুণ করতে পারো। তাহলে আমি এটার উভয় সাইডে লগ 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, লগ 2 দিয়ে আমি গুণ করলাম গ্রেটার অর ইকুয়াল লগ 2। তাহলে দেখো লগ 2 দিয়ে গুণ করার পর দেখো আমরা উভয় পাশে একই ভ্যালু পাই যাচ্ছে, তার মানে কি এই এই ইনইকুয়ালিটিটা ট্রু। এই পাশেও লেফট সাইডেও 5 পাচ্ছি, রাইট সাইডেও 5 পাচ্ছি, তাহলে তার মানে কি বোঝা যাচ্ছে যে এই ইনইকুয়ালিটিটা ট্রু, মানে এই ইকুয়েশনটা সত্য। তোমরা একটা ইকুয়েশন সত্য কিভাবে প্রুফ করো? যখন লেফট সাইড আর রাইট সাইড সমান হয়। তাহলে আমাদের লেফট সাইড রাইট সাইড সমান হলো কখন? যখন আমরা উভয় পক্ষে লগ 2 নিলাম। ঠিক আছে,
তাহলে আমাদের তো সমান করা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কমপ্লেক্সিটি বের করা। তাহলে এখন আমরা এই 20 জায়গায় আমরা লুপটা ঘুরবে হচ্ছে n বার। তাহলে এই ইকুয়েশনটা তাহলে যখন n হবে তখন আমাদের এই লুপটা কখন ব্রেক করবে? তো সেটা একটু আমরা এখন দেখি। এটা কেটে দাও। তাহলে এখানে আমাদের ধরো আছে হচ্ছে n, তাহলে যখন আমাদের i এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল কত হবে n হবে, তখন আমাদের কি হবে এই লুপটা ব্রেক করবে। তাহলে i এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল n হচ্ছে কখন, যখন i এর ভ্যালু 2 টু দি পাওয়ার n হচ্ছে, ঠিক আছে? i এর ভ্যালু 2 টু দি পাওয়ার n হচ্ছে তখন আমাদের লুপ ব্রেক করতেছে। তাহলে 2 টু দি পাওয়ার n ইজ গ্রেটার অর ইকুয়াল n, উভয় পাশে লগ নাও, লগ 2 নাও উভয় পাশে, লগ 2 2 টু দি পাওয়ার n, এই পাশে হচ্ছে আচ্ছা এখানে গ্রেটার আছে লগ 2 বেস n, তাহলে এই লগ 2 আর 2 কাটা গেল, তাহলে হচ্ছে n গ্রেটার অর ইকুয়াল লগ 2 বেস n। তাহলে তুমি এখানে ফাংশনটা কি পাচ্ছ, তাহলে তুমি ফাইনাল ফাংশন পাচ্ছ এটা fn ইজ ইকুয়ালস লগ 2 বেস n, এটা হচ্ছে তোমার ফাইনাল ফাংশন, অর্থাৎ তোমার এই লুপটা সর্বোচ্চ লগ 2 n বার ঘুরবে। বুঝতে পারছো? এটা তো সবাই বুঝতে পারছো আশা করি, যে এটা লগ 2 n বার লুপটা ঘুরবে। আমরা ক্যালকুলেশনটা এইভাবে বের করলাম, ঠিক আছে? এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স করে বের করলাম যে এই লুপটা আসলে কতবার ঘুরবে। কারণ যখন 10 বার 20 বার ছিল তখন তো ইজিলি বুঝতে পারতেছি যে হ্যাঁ 32 এটা 5 বার ঘোরার পর থেমে যাচ্ছে। এখন 10 20 তো সবসময় তোমাকে উল্লেখ করে দিবে না, তোমাকে এখানে n উল্লেখ করে দিবে সবসময়, ঠিক আছে? এখানে তো 10 20 থাকবে না, 1000 2000 আছে, তখন কি তুমি বারবার এরকম ভাগ করবা? এজন্য আমরা একটু আগে একটা ম্যাথ শিখলাম যে একটা জিনিসকে কতবার কত ভ্যালু দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেটা বের করার সহজ উপায় আমি তোমাদেরকে বলে দিলাম। যেমন এখানে এই লুপটা 2 বার ঘুরতেছে, বুঝছো? অর্থাৎ এখানে প্রোগ্রেশন কত করে হচ্ছে, মানে ইনক্রিমেন্ট কত করে হচ্ছে, মানে 2 বার 2 এর মাল্টিপল হিসেবে ইনক্রিমেন্ট হচ্ছে না? তো ধরো এখানে 2 ছিল না, এখানে 2 নাই, এখানে 2 না থেকে 3 আছে, তাহলে অবভিয়াসলি এখানে লগ এর বেস কত হবে, 3 হবে। সবাইকে এই বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা আমি আরেকটা উদাহরণ নেই এরকম। আচ্ছা এখন আমি ধরো এখানে আমি এই লুপটা ঘোরালাম হচ্ছে 30 বার, এখানে আমি ইয়া দিলাম, এখানে দিলাম হচ্ছে আমি 3, ঠিক আছে 3 দিলাম, তাহলে এখন এখন কতবার ঘুরবে বলো তো? এখন অবভিয়াসলি এখন তুমি নিজের মতো ক্যালকুলেট করো ঠিক সেম ভাবে। তাহলে একটা সংখ্যা হচ্ছে 30, 30 কে কতবার 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে তোমার লগ 3 বে, এরকম ভাবে লিখতে হবে। তোমার এই যে রেজাল্ট আসবে এরকম লগ 3, উপরের বেসমেন্টে এখানে থাকবে হচ্ছে 30, তাহলে এটাই হচ্ছে তোমার রেজাল্ট। তাহলে এখন আমরা এই লুপের ক্ষেত্রে ক্যালকুলেশন করি, যখন i এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল 30 হবে তখন আমাদের লুপ ব্রেক করবে। তাহলে i এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল 30 কখন হচ্ছে বলো? যখন 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 3 কিউব। তাহলে দেখো 30 কে 3 দিয়ে কতবার নিঃশেষে ভাগ করা যায় একটু ভাগ করো তো। আমার মনে হয় 4 বার নাকি? হ্যাঁ 30 কে প্রথমে 3 দিয়ে ভাগ করো কত আসে? 3 দিয়ে ভাগ করলে আসে 10, 10 কে 3 দিয়ে ভাগ করো কত আসে? 3, 3 কে আবার 3 দিয়ে ভাগ করো কত আসে? 1, 1, 1 কে 3 দিয়ে ভাগ করো কত আসে? 0, 0। তাহলে কতবার গেল? 4 বার না? 4 বার। তাহলে যখন i এর ভ্যালু যখন 3 টু দি পাওয়ার 4 হচ্ছে, i এর ভ্যালু যখন 3 টু দি পাওয়ার 4 হচ্ছে তখন আমাদের লুপটা ব্রেক করতেছে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। তখন আমাদের লুপটা ব্রেক করতেছে, তাহলে ঠিক সেম ভাবে তাহলে এখন তুমি উভয় পাশে লগ 3 নাও, উভয় পাশে তুমি এখন কত নিবা, এখন কি লগ 2 নিবা না লগ 3 নিবা বলো? লগ 3 নিতে হবে, লগ 3 নিতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে 30 আছে,
তাহলে log 3 3 3 4 তাহলে এটা 3 3 কাটা যাবে এখানেও 4 আসবে এই সাইডেও তোমার 4 আসবে কারণ আমরা কি নিচ্ছি আমরা নিচ্ছি হচ্ছে সিম এখানেও 4 আসবে ওকে তাহলে এখন তুমি এই 30 এর জায়গায় তুমি এখন এই 30 কেটে দাও 30 এর জায়গায় বসাও n এই সব 30 এর জায়গায় n বসাও এখানে n বসাও এখানে 3 টু দি পাওয়ার n বসবে এখানে 3 টু দি পাওয়ার n বসবে এখানে n বসবে তাহলে n ইকুয়ালস কি হবে log log 3 base n তাহলে আমাদের লুপটা আসলে অ্যাকচুয়ালি ঘুরবে fn is equal log 3 base n দ্যাটস অল তাহলে এখন তোমাকে আমি যাই দেই ধরো এখানে আমি আরো ইয়া করে দেই এখন তোমাদের সবাইকে আমি কোশ্চেন করব দেখি কে কে পারো ধরো আমি এখানে দিলাম হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে 3000 আর এটা বাড়লো হচ্ছে 100 করে তাহলে এখন তোমরা জাস্ট লগ এর মাধ্যমে এটার কমপ্লেক্সিটি বলো কাকে ধরব ইয়া বলো এই যে হিমেল বলো হিমেল হিমেল বলো এটার ক্ষেত্রে আমাদের লুপটা কতবার ঘুরবে লগ লগ কতবার ঘুরবে বলো স্যার 3000 বার তুমি কি ক্লাসে আছো নাকি আচ্ছা অন্য কেউ বলো লগ 100 লগ 100 তারপরে বেস হবে 100 আর ওখানে থাকবে কি 3000 তাই তো তাহলে এখানে ধরো 3000 নাই এখানে আছে হচ্ছে আমাদের n ঠিক আছে এখানে আছে হচ্ছে আমাদের n তাহলে কি কি হবে বলো লগ 100 আরিয়াটা হচ্ছে n তারপরে লগ এর বেস হবে 100 আর এক্সপোনেন্ট হবে কত n n দ্যাটস অল তাহলে আমাদের এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে তোমাদের কমপ্লেক্সিটি যদি এরকম কোনো লুপ থাকে তাহলে তোমাদের কমপ্লেক্সিটি এইভাবে ক্যালকুলেট করতে হবে এবার আসো এবার ঠিক এই টাইপেরই আরেকটা প্রোগ্রাম আমি এখন তোমাদেরকে দেখাবো এগুলো আমাদের লাগবে কারণ আমাদের লুপ যে কোনো পরিমাণ যে কোনো ভাবে ঘুরতে পারে ঠিক আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখন আসো আমি আরেকটু এখন তাহলে একটু সহজে যাই 50 না এটা আসলে বেশি দরকার ঠিক হবে না 20 আচ্ছা এই লুপগুলো কিন্তু 1 থেকে ঘোরা শুরু করবে বুঝছো 0 থেকে না 1 থেকে ঘোরা শুরু করবে আচ্ছা তাহলে এখন বলো এই লুপটার ক্ষেত্রে কি হবে কমপ্লেক্সিটি এই লুপটা আসলে কতবার ঘুরবে সেটা আগে বলো আসলে এটা ইনফাইনাইট লুপ হচ্ছে না দেখো তো স্যার এক দিয়ে স্যার বারবার ভাগ করে যাবে স্যার ইনফিনিটি দিকে যাচ্ছে এটা আসলে ইনফাইনাইট লুপ হয়ে গেছে আচ্ছা এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ আমি এটাকে আচ্ছা এটা যে ইনফাইনাইট লুপ হইছে এটা কি সবাই বুঝছো আমি তো বুঝছি স্যার এই বাকিরা বুঝছো এটা যে একটা ইনফাইনাইট লুপ এটা কি বাকিরা বুঝতে পারছো রেসপন্স নাই কেন সবাই কি জয়েন করেছো জি স্যার জি স্যার বুঝেছ নাকি বুঝছি স্যার এবার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এবার দিলাম হচ্ছে i equals 20 i is greater than 0 আচ্ছা এখন বলো এখন লুপটা কতবার ঘুরবে তিনবার পাঁচবার ঠিক সেম গুণের ক্ষেত্রে যা রেজাল্ট আসছিল এটার ক্ষেত্রে ঠিক সেম রেজাল্ট আসছে তিনবার কে বলছো দেখি তো
আমি বলছি স্যার হ্যাঁ তিনবার তোমার আইডিয়াটা কেমন ছিল একটু আমাদের সাথে শেয়ার করো স্যার প্রথমে 20 এর জন্য একবার ঘুরলো হ্যাঁ তারপর আই এর মান 10 হইল 10 এর জন্য একবার ঘুরলো তারপর আই এর মান 5 হইল 5 এর জন্য একবার তাহলে এখানেই তো তিনবার হয়ে গেল তারপর 5 পর্যন্ত ঘুরে কি থেমে যাবে না 5 এর পর হ্যাঁ 5 কে আবার 2 দিয়ে ভাগ করো কত আসে 2.5 মানে 2 2 তাহলে 2 কে আবার 2 দিয়ে ভাগ করো কত আসে 1 তাহলে পাই গেল 5 বার হয়ে গেল আর আগে 3 বার এখন 2 বার 5 বার এরপর 1 কে যখন 2 দিয়ে ভাগ করলা তখন তো 0 আর কন্ডিশন তখন ফলস হবে আই ভ্যালু দিয়ে দিছি গ্রেটার দ্যান 0 ঠিক আছে কন্ডিশন ছিল গ্রেটার দ্যান 0 তাহলে এই লুপটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কমপ্লেক্সিটি কিন্তু ওই লগ টু এন ই আসবে এটা কি বুঝতে পারছো সবাই এটা কি সবাই বুঝতে পারছো এই লুপটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত আসবে লগ টু বেস এন বুঝতে পারছো লগ টু বেস এন এটাই আসবে এখন আমি এই যে এখানে জাস্ট গুণের জায়গায় ভাগ করা হয়েছে আর কিছুই না এখন আই এর ভ্যালু ধরো আমি ইনিশিয়ালাইজ করলাম এন থেকে আই এর ভ্যালু গ্রেটার দেন 0 আই বাই ইকুয়াল টু তাহলে এই লুপের কমপ্লেক্সিটি হবে সেম এই লুপের কমপ্লেক্সিটিও হবে লগ টু বেস এন কোনো পার্থক্য নাই সেম কমপ্লেক্সিটি ঠিক আছে এই লুপের কমপ্লেক্সিটি হবে লগ টু এন ঠিক সেম ভাবে ধরো এখানে আই ইকুয়ালস টু না দিয়ে আমি দিলাম 6 তাহলে ঠিক সেম ভাবে এখানে দুয়ের জায়গায় জাস্ট 6 হবে আর এন বার করবে এখানেও জাস্ট ওইটাই যে তুমি একটা সংখ্যাকে কতবার ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ওই লজিকটাই আমরা এখানে কাজে লাগাচ্ছি ঠিক আছে তার মানে এখন লুপ দেখলে তোমার ধরো তোমাকে আমি গুণ দিয়ে একটা লুপ করাইছি ঠিক আছে এই যে গুণের লুপটা তোমাদেরকে দেখাইছি ভাগেরটা দেখাইনি তাহলে পরীক্ষার হলে আসলে তো তোমরা মাথা ঘুরে যাবে স্যার তো ভাগেরটা দেখাইনি আসলে ভাগেরটা আর গুণেরটা সেম বুঝতে পারছো একই জিনিস সেম জিনিস কোনো পার্থক্য নাই খুবই সেম জিনিস তাহলে দেখো আমি এখানে সামারাইজ করতেছি এই লুপটা আর এই লুপটা হুবহু সেম কমপ্লেক্সিটি i equals 1 i is less than n i equals i into 2 আচ্ছা এখানে 2 দিয়ে দিই দেখো এই লুপটা আর এই লুপটার কমপ্লেক্সিটি সেম বুঝতে পারছো সবাই সবাই কি ক্লিয়ার বিষয়টা জি স্যার আচ্ছা এই দুইটা লুপেরই কমপ্লেক্সিটি সেম এখন তোমাকে যদি প্রোগ্রামে পরীক্ষায় কিন্তু এই প্রোগ্রাম মাস্ট থাকবে তোমাদেরকে চারটা পাঁচটা প্রোগ্রাম দিয়ে বলা হবে কমপ্লেক্সিটি বের করো তোমরা যদি গত বছরের প্রশ্ন দেখো এটা আসছে দেখবা যে এরকম চারটা পাঁচটা প্রোগ্রাম দেওয়া হয় দিয়ে এই যে জাস্ট প্রোগ্রাম বলতে জাস্ট এই যে এরকম চারটা পাঁচটা লুপ দেওয়া হয় দিয়ে বলে বলা হয় যে কমপ্লেক্সিটি বের করো সেই ক্ষেত্রে তো আমরা তখন তো লুপের ক্ষেত্রে এন দিয়ে দিই আমরা তো আর 10 20 15 এগুলো দিই না ঠিক আছে 10 20 15 দিছি তোমাদের বোঝার জন্য যাতে প্রথমে তো আর এন এরটা বুঝতে পারবো না এন এরটা বোঝার জন্য প্রথমে একটা সংখ্যা দিয়ে একটা বুঝতে হবে প্রথমে তাহলে এই ছিল বিষয় আচ্ছা তাহলে এই যে লুপগুলা চালাইলাম এখন আমরা আরেকটু সামারাইজ করি এই যে লুপগুলা চালাইলাম এই লুপগুলাকে বলা হয় এই লুপগুলাকে বলা হয় আচ্ছা এটার উপর আমরা হেডিংটা লিখে দেই এগুলাকে কি ধরনের লুপ বলা হয় এই লুপগুলাকে বলা হয় লগারিদমিক লুপ ঠিক আছে লগারিদমিক লুপ আর এই প্রোগ্রামগুলোর কমপ্লেক্সিটি হচ্ছে লগারিদমিক কমপ্লেক্সিটি লগারিদমিক কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি ঠিক আছে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত তিন ধরনের কমপ্লেক্সিটি দেখলাম একটা একটা ছিল লিনিয়ার লিনিয়ার লুপ চলছে লিনিয়ার লুপ এটার জন্য আমাদের কমপ্লেক্সিটি লাগছিল হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি তারপর লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি তে শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভাইজের মানে ওই তোমার মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করে করে হবে বুঝতে পারছো
আর লিনিয়ার লুপে তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয় প্লাস মাইনাস করে, লগারিদমিক লুপে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে গুণ ভাগ করে আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা কমপ্লেক্সিটি আমরা পাইছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। এটা কখন হয়েছে? যখন কোন লুপ থাকে নাই, ঠিক আছে, নো লুপ, যখন কোন লুপ ছিল না তখন কি হচ্ছে? কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমরা এই তিনটাকে সামারাইজ করে ফেলি, আমরা নাম্বারিং করে ফেলি, এক দুই তিন। তাহলে অবভিয়াসলি এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আচ্ছা বলো তো এন বড় নাকি লগ এন বড়, কে বড় বলো তো? এন বড় স্যার। হ্যাঁ, এন বড় স্যার। সবার কি ধারণা বলো, এন বড় নাকি লগ এন বড়? এন বড় স্যার। বাবা তুমি একটু ক্লাস ফাইভ এর বইটা একটু খুলে দেখে আসো, ক্লাস সিক্স এর বই, বুঝছো? এটা আর আমার দেখানো সম্ভব না, তোমরা একটু ক্লাস সিক্স এর বই খুলে দেখে আসো, এন বড় নাকি লগ ইন বড়, ঠিক আছে? তাহলে ওইটাতে আমরা যাচ্ছি না। তাহলে এখন এখন আমি যেটা সামারাইজ করতে পারি, দেখো তো, তাহলে কোন লুপটা বেটার, লিনিয়ার লুপ বেটার নাকি লগারিদমিক লুপ বেটার, কোনটাতে টাইম কম লাগবে? লগারিদমিক। হ্যাঁ, তার মানে যে সকল প্রোগ্রামে লগারিদমিক লুপ চলবে সেই প্রোগ্রামগুলোতে টাইম কম লাগবে লিনিয়ার লুপ লিপের চেয়ে। তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি লগারিদমিক লুপওয়ালা প্রোগ্রামগুলো ভালো, বলতে পারি না? জি স্যার। এটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল কাজ, হচ্ছে এগুলাই অ্যানালাইসিস করা, বুঝতে পারছো? প্রত্যেকটা প্রোগ্রাম আমরা শিখব, শেখার পর অ্যানালাইসিস করব যে এখানে কিভাবে কোনটার টাইম বেশি লাগছে। তাহলে এখন আমি, তাহলে সবচেয়ে বেস্ট তো কনস্ট্যান্ট টাইম, তাই না? সবচেয়ে বেস্ট কে? সবচেয়ে বেস্ট তো কনস্ট্যান্ট টাইম, তাই না? সবচেয়ে বেস্ট কনস্ট্যান্ট টাইম, কারণ কনস্ট্যান্ট টাইমে জাস্ট আমরা সংখ্যা দিয়ে দিচ্ছি, দুই তিন চার পাঁচ, এটা আমরা বলে দিচ্ছি। তো কনস্ট্যান্ট যেটাতে কোনো লুপ চলবে না ওই প্রোগ্রাম হচ্ছে সবচেয়ে বেস্ট। তো তারপরে বেস্ট হচ্ছে, তারপরে বেস্ট হচ্ছে, তারপরে বেস্ট হচ্ছে কে? কনস্ট্যান্ট টাইম, তারপর বেস্ট হচ্ছে লগারিদমিক টাইম, লগারিদমিকের পরে বেস্ট কে? লিনিয়ার টাইম, তাই না? সবাই কি বুঝতে পারছো বেস্ট কিভাবে হলো? কনস্ট্যান্ট টাইম তো সবসময় বেস্ট, কারণ ধরো ওয়ান ইউনিট টাইম লাগলো আর ওটাতে লগারিদমিক তো আর একটু বেশি লাগবে আর কি। তো এটা হচ্ছে বিষয়। তাহলে এখন কনস্ট্যান্ট হচ্ছে সবচেয়ে ভালো, লগারিদমিক তার চেয়ে ভালো, মানে তার চেয়ে একটু কম ভালো, লিনিয়ার তার চেয়ে একটু কম ভালো। তাহলে এখানে আমরা একটা ইয়ে দিয়ে দিই, তাহলে কনস্ট্যান্ট ইজ লেস দেন লগারিদম, লগারিদম ইজ লেস দেন লিনিয়ার টাইম। ঠিক সেম ভাবে এটাকে আমরা আরো ভালো করে লিখি, কনস্ট্যান্ট মানে, কনস্ট্যান্ট মানে যে কোনো একটা ভ্যালু, ধরো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, কনস্ট্যান্ট is less than logarithm, মানে logarithm এর ক্ষেত্রে আমরা বের করলাম কমপ্লেক্সিটি, সেটা হচ্ছে log n, আর লিনিয়ার টাইম এর ক্ষেত্রে তো আমাদের লুপ চলছে n বার n। তাহলে এই জিনিসটা সবাই মাথায় রাখবা, ঠিক আছে? এই যে একটা রিলেশন যে এখন আমি পড়াইলাম, এই যে এত, এই জিনিসটা যে মাত্র লিখলাম, এটা খাতায় লিখে রাখো, দরকার হয় ঘরের ভিতরে টানায় রাখো, ঠিক আছে? ঘরের ভিতরে একটা কাগজে লিখে মাথার কাছে রেখে দাও, এটা ভোলা চলবে না, ঠিক আছে? এই রিলেশনটা, এই রিলেশনটা বোঝানোর জন্যই তোমাদেরকে এত কিছু দেখানো, ঠিক আছে? সবাই কি এই রিলেশনটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। লগারিদমিক লুপের কমপ্লেক্সিটি হচ্ছে log n, লিনিয়ার লুপের কমপ্লেক্সিটি হচ্ছে n, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, কোনো সমস্যা নাই। তাহলে এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, নাকি সবার ক্লিয়ার তো? জি স্যার, মোটামুটি। মোটামুটি কেন আবার, এত ভালো করে পড়ানো হতো, মোটামুটি হলে তো হবে না, কোথায় সমস্যা বলো? মোটামুটি হলে হবে না, ভালো করে বুঝতে হবে। না স্যার, প্রবলেম নাই, একদম ওকে। হ্যাঁ, এটা এটা বলতে হবে, হ্যাঁ, প্রবলেম থাকা চলবে না। আচ্ছা, তো ইয়ে তো দেখা যাচ্ছে এখন নাকি, হোয়াইট বোর্ড তো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তারপর তাহলে আজকের ক্লাসে যেটা আমরা এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে যে একটা প্রোগ্রামের লুপ গুলার ক্ষেত্রে তোমরা কমপ্লেক্সিটি কিভাবে ক্যালকুলেট করবা। তো আজকের ক্লাসের পর আমি তোমাদেরকে, হ্যাঁ
স্যার লগারিদমের ক্ষেত্রে আমরা মানে ব্রেক টাইম মানে যখন ব্রেক হচ্ছে ওইটা থেকে বের করতেছি যে কতটা টাইম লাগে, তাহলে আমরা কি বলতে পারি মানে যখন ব্রেক করবে ওই টাইমটাই আসলে মূলত টাইম? হ্যাঁ ওই টাইমটাই আসলে টাইম, যখন ব্রেক করবা সেটাই মূলত। আর সব লুপের ক্ষেত্রে এটা লিনিয়ার লুপের ক্ষেত্রে তুমি ওভাবে চিন্তা করতে পারো, লিনিয়ার লুপ কখন ব্রেক করবে সেটা তুমি চিন্তা করে করতে পারো। সব লুপের ক্ষেত্রেই তো আসলে আমাদের লুপটা যখন থামে তখনই তো আমাদের টাইম ক্যালকুলেট করা শেষ হয়ে যায়। জি স্যার, এটা মূল কথা। ধরো লুপ চলা বন্ধ হওয়া মানে কি যে আমাদের প্রোগ্রাম আর কাজ করে নাই, শেষ। জি স্যার। তো আজকে ক্লাসের পরে আমি তোমাদেরকে বেশ কিছু প্রোগ্রাম এরকম লগারিদমিক লুপ দিয়ে দিয়ে দিব, তোমরা সেগুলা বাসায় সলভ করবা, আর এগুলোর ক্ষেত্রে আমার লেকচারই তোমরা ফলো করবা, ঠিক আছে? এগুলা আমি আসলে অনেকগুলা বই থেকে আমি এটা কালেক্ট করে তোমাদেরকে দিচ্ছি, বুঝছো? আমি এই যে ক্লাসে যা যা লিখবো এগুলো খাতায় ভালো করে উঠানো থাকবে, ওটাই তোমাদের পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার গুলা থেকে হয়তো আমরা কোন স্পেসিফিক বইয়ে যাব বা স্লাইডে যাব, কারণ এই জিনিসগুলো সব বইয়ে একসাথে নাই, আমি এগুলো একসাথে মার্জ আপ করে একটা জিনিস বানাইছি, ঠিক আছে? তো অতএব তোমাদেরকে ক্লাস নোট ফলো করতে হবে, যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে। তো দ্যাটস অল, আজকে এখানেই থাক, ঠিক আছে? থ্যাংক ইউ। কারোর প্রশ্ন থাকলে আচ্ছা।